হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুদ সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি এম এস ওয়ার্ডের লেআউট ট্যাপ সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের সাইজ অপশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আপনাদের ডকুমেন্টের পেজকে আপনারা কিভাবে সাইজ করবেন এবং কত সাইজ নেবেন এবং সাইজ কিভাবে চেঞ্জ করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আমি ওয়ার্ডের আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন এছাড়াও ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিটেল সেকশনে দিয়ে রাখবো আপনারা সেই লিংকে ক্লিক করেও আমার প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি বলছিলাম সাইজ অপশানের কথা অর্থাৎ পেজের সাইজ আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন সেই সম্পর্কে এখন আলোচনা করছি আপনারা কোনো ডকুমেন্ট নিয়ে যখন কাজ করেন তখন আপনাদেরকে অবশ্যই সাইজের বিষয়টি মাথায় রাখতে হবে কারণ আপনারা যখন কোনো বই নিয়ে কাজ করবেন অথবা কোনো লিফলেট বুকলেট অর্থাৎ অ্যামেজনটা আপনারা যা কিছু তৈরি করেন অথবা আপনারা যদি কোনো বায়োডাটা তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের পেজের সাইজটি মাথায় রাখতে হবে কারণ পেজের সাইজটি আপনাকে আগে নির্ধারণ করতে হবে তারপরে আপনাদের সেই ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে পেজের সাইজ আপনারা কীভাবে চেঞ্জ করবেন এবং কীভাবে কাস্টমাইজ করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে আমার এখানে যে পেসটি রয়েছে এই পেজটির সাইজ কত এবং আমি যদি এই পেজটির সাইজ চেঞ্জ করতে চাই তাহলে সেটি কীভাবে করব এখানে দেখুন লেআউট ট্যাবের অধীনে পেজ সেট আপ সেকশনে এইখানে একটি বাটন রয়েছে সাইজ বাটন এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন বর্তমানে এইখানে লেটার সিলেক্ট রয়েছে অর্থাৎ আমার এই পেজটির বর্তমানে সাইজ হচ্ছে লেটার সাইজ এখন এই লেটার সাইজটা কত লেটার সাইজটা এখানে লেখা রয়েছে দেখুন এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি ইন্টু ইলেভেন ইঞ্চি অর্থাৎ বর্তমানে আমার এখানে যে পেজটি রয়েছে এটি হচ্ছে উইথ সাড়ে আট ইঞ্চি এবং হাইট হচ্ছে এগারো ইঞ্চি এখানে দেখুন আমি একটি ডকুমেন্ট ওপেন করেছি একটি পিডিএফ পেজ এখানে দেখুন বর্তমানে আমার এই পেজটি এই পাশে যে সাইজটি রয়েছে এটি হচ্ছে উইথ এবং উপরের দিকে যে সাইজটি রয়েছে সেই সাইজটি হচ্ছে হাইট আমি জুম সাইজটি একটু ছোটো করছি দেখুন এই দিকে এই পাশাপাশি যে সাইজটি রয়েছে এটি হচ্ছে উইথ এবং উপরের দিকে যে সাইজটি রয়েছে উপরের নিচে এটি হচ্ছে হাইট তাহলে বর্তমানে আমার এখানকার এই লেটার সাইজ এই পেস্টটির সাইজ হচ্ছে উইথে অর্থাৎ পাশাপাশি হচ্ছে সাড়ে আট ইঞ্চি এবং উপরের নিচের দিকে হচ্ছে এগারো ইঞ্চি এখন আপনারা যদি এই পেজের সাইজটি যদি চেঞ্জ করতে চান অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ছোটো কোনো পেজ নিয়ে কাজ করতে হয় অথবা বড়ো কোনো পেজ নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে এটি চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য এখানে তারা বেশ কিছু অপশন দিয়ে রেখেছে এখান থেকে আপনারা তাদের অপশনগুলি ব্যবহার করতে পারেন যেমন আপনারা যদি ট্যাবলেট সাইজ নিয়ে কাজ করেন ট্যাবলেট সাইজটি হচ্ছে আপনারা একটি ডেইলি পত্রিকায় যদি আপনারা একটা ভাস করেন তাহলে ভাস করলে যেই সাইজটি হয় সেটি হচ্ছে ট্যাবলেট সাইজ এখানে দেখুন হাইট হচ্ছে এগারো ইঞ্চি উইতে রয়েছে সতেরো ইঞ্চি অর্থাৎ আপনারা একটি পত্রিকা ভাস করে দেখবেন সেটা হাইটটি থাকবে হচ্ছে এগারো ইঞ্চি এবং উইথে থাকবে হচ্ছে সতেরো ইঞ্চি তারপরে রয়েছে লিগাল লিগালটা হচ্ছে আমরা সচরাচর যে পেজগুলো ব্যবহার করি তার মধ্যে বড়ো সাইজের যে পেজটি সেটা হচ্ছে লিগাল সাইজ লিগাল সাইজ হচ্ছে সাড়ে আট ইঞ্চি Thank you. উইথ এবং হাইট হচ্ছে চোদ্দ ইঞ্চি তারপরে এখানে স্টেটমেন্ট রয়েছে সাড়ে পাঁচ সাড়ে আট আপনারা ইচ্ছা করলে এই স্টেটমেন্ট এটি প্রয়োজন পড়লে সেটি ব্যবহার করতে পারেন তারপরে এক্সক্লুসিভ রয়েছে এখানে সাইজটি দেখা রয়েছে আপনার এই সাইজটি দেখেও আপনারা বুঝতে পারেন যে পেজের সাইজটি কত তারপরে এ থ্রি রয়েছে এ থ্রির সাইজটা হচ্ছে আপনারা যেই নর্মাল যে পেজটি ব্যবহার করেন অর্থাৎ লেটার সাইজ অথবা এ ফোর সাইজ ব্যবহার করেন সেটি ডবল সাইজ এখানে দেখুন উইথে রয়েছে এগারো পয়েন্ট সিক্স নাইন ইলেভেন পয়েন্ট সিক্স নাইন ইঞ্চি এবং হাইটে রয়েছে সিক্সটিন পয়েন্ট ফাইভ ফোর ইঞ্চি অর্থাৎ এখানে এগারো পয়েন্ট ছয় নয় ইঞ্চি হচ্ছে আপনার উইথে এবং হাইটে হচ্ছে ষোলো পয়েন্ট পাঁচ নয় ইঞ্চি তারপরে রয়েছে এ ফোর সাধারণত আমরা যখন নর্মাল কোনো কাজ করি সেক্ষেত্রে এ ফোর ব্যবহার করি এ ফোরের সাইজটি হচ্ছে উইথে এইট পয়েন্ট টু সেভেন ইঞ্চি এবং হাইটে হচ্ছে এগারো পয়েন্ট ছয় নয় ইঞ্চি অর্থাৎ আমরা সাধারণত বলে থাকি এ ফোর পেজের সাইজটি হচ্ছে সাড়ে আট সাড়ে এগারো কিন্তু আসলে সাড়ে আট সাড়ে এগারো না এখানে সাড়ে আটের একটু কম এবং সাড়ে এগারোর একটু বেশি আপনারা যদি এ ফোর সাইজ পেজ নিতে চান তাহলে এটিতে ক্লিক করতে পারেন তাহলে দেখুন বর্তমানে আমার পেজের সাইজটি এ ফোর সাইজ হয়ে গেছে তারপরে আমরা যদি এটি লিগাল সাইজ করতে চাই এখানে আমরা ক্লিক করে এখানে আমরা লিগালে ক্লিক করলাম আমি এই পেজের সাইজটি একটু জুম সাইজটা ছোটো করছি দেখুন আমার পেজের সাইজটি বর্তমানে একটু বড়ো দেখাচ্ছে অর্থাৎ লিগাল সাইজ এখানে চলে আসছে তারপরে আমরা যদি এই সাইজটি এ ফোর অথবা লেটার করতে চাই আমি সাইজে ক্লিক করলাম তারপরে লেটারে ক্লিক করলাম তাহলে দেখুন বর্তমানে পেজের সাইজটি আমার এখন ছোটো দেখাচ্ছে এভাবে এখানে আরও বেশ কিছু সাইজ রয়েছে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে সাইজ চেঞ্জ করে ব্যবহার করতে পারেন কিন্তু এখানে যেই সাইজগুলো রয়েছে শুধুমাত্র আপনারা এই সাইজগুলো নিতে পারবেন তা না আপনাদের যদি নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন এখানে মোর পেপার সাইজ এই ব্যাটনে আমি ক্লিক করলাম এই বাটনে ক্লিক করার পর পেজ সেট আপের বক্সে চলে আসবে এখানে দেখুন এখানে লেটার সিলেক্ট রয়েছে এবং এখানে উইথ এবং হাইট রয়েছে অর্থাৎ সাড়ে আট ইঞ্চি উইথ এবং এগারো ইঞ্চি হচ্ছে হাইট এখন আপনারা যদি সাইজটি কাস্টোমাইজ করতে চান যেমন আমি উইটটি যদি একটু বাড়াতে চাই অথবা কমাতে চাই আমি এখানে ক্লিক করে আমি এখানে নাইন করে দিলাম এবং হাইটটি যদি আমি কমাতে চাই এখানে আমি টেন করে দিলাম তারপরে আমি ওখানে ক্লিক করলাম তাহলে দেখুন সেই সাইজ অনুযায়ী আমাদের পেজের সাইজটি হয়ে যাবে তারপরে আমি যদি আবার এটি এফোর করতে চাই এখানে ক্লিক করার পরে আমি এখানে এফোরে ক্লিক করলেই সেই অনুযায়ী বর্তমানে আমাদের পেজের সাইজটি হয়ে যাবে পর্বে আপনারা ওয়ার্ডের পেজের সাইজ অপশন সম্পর্কে জানলেন অর্থাৎ কোনো ডকুমেন্টে যদি কোনো পেজ নিয়ে আপনারা কাজ করেন তাহলে সেই পেজের সাইজটি আপনি কিভাবে চেঞ্জ করবেন অর্থাৎ আপনি কোনো পেজের সাইজ যদি চেঞ্জ করতে চান সেটি কিভাবে বলে দেবেন এবং আপনারা নিজেদের কাস্টমাইজ যদি পেজের সাইজ নিতে চান সেটি কীভাবে নেবেন সেটি সম্পর্কেও জানলেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে সেটি কমেন্ট করে জানান এবং আপনারা যদি অন্য কোনো ভিডিও পেতে চান সেটিও কমেন্ট বক্সে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ